বন্ধুরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে আমাদের এক্সামিনেশন আন অফলাইন অনলাইন মিলিয়েই হবে, অর্থাৎ ব্লেন্ডেড মোডেই কি হবে? এই মুহূর্তে কি তথ্য রয়েছে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে এ 50% এন অনলাইনে পরীক্ষা হবে থিওরি পেপারের, আর 50% অফলাইনে পরীক্ষা হবে? সমস্তটাই বিস্তারিত ইউনিভার্সিটি অনুযায়ী তোমাদের সঙ্গে এই মুহূর্তের তথ্য তুলে ধরবো। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি যোগাযোগ করতে পারো। সবার প্রথমেই প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী রয়েছে, তোমরা একাধিক জায়গার থেকে একাধিক কিন্তু ভুল ইনফরমেশান পাচ্ছ, যেখান থেকে তোমরা বিভ্রান্তির মধ্যে চলে যাচ্ছ। কোথাও বলা হচ্ছে যে তোমাদের এক্সামিনেশন অনলাইনে হবে, এরকম নোটিশ ঘোরাঘুরি করছে, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। কাজেই তোমরা প্রত্যেকে আমাকে বিভিন্ন নোটিশও শেয়ার করছো যেখানে বলা হচ্ছে অনলাইনে এক্সাম হবে, কোথাও পার্টিকুলারলি ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বলা হচ্ছে অফলাইনে এক্সামিনেশন হবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, কোনো ইউনিভার্সিটি এখনও পর্যন্ত অনলাইনে পরীক্ষা হবে এরকম কোনো ঘোষণা করেনি বা অফিসিয়ালভাবে নোটিশ দেয়নি। একই সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির কীভাবে পরীক্ষা হবে, অনলাইনে না অফলাইনে হবে, সেটা পর্যন্ত এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, নোটিশ তো দূরের কথা। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার নোটিশ দেখে তোমরা বিভ্রান্তির মধ্যে যাবে না। এই মুহূর্তে যে তথ্যটি আছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো 50% এক্সাম হবে অফলাইনে, 50% এক্সাম হবে অনলাইনে, এটা কাদের ক্ষেত্রে? তার আগে বলে রাখি, বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্ষেত্রে এ একটা বিষয় উঠে এসছে, ছাত্রছাত্রীরা কিন্তু বলা হয়েছিল পরবর্তীকালে পরীক্ষা হবে, এক্ষেত্রে মে মাসের 12 তারিখের পরীক্ষা নেওয়া হবে, এরকম কথা শুনে কিন্তু ছাত্রছাত্রীরা বিক্ষোভ জানায়, তাদের এক্সামিনেশন তারা অনলাইনে যাতে নেওয়া হয় সেই দাবি কিন্তু জানায়, অথবা পেছাতে হবে সেই দাবি কিন্তু উল্লেখ করে। আর এই বিক্ষোভ কিন্তু শুধুমাত্র বিশ্বভারতীতে হয়নি, আলিয়া ইউনিভার্সিটি হয়েছে, কল্যাণ ইউনিভার্সিটি সহ রাজ্যের একাধিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের দাবি সিলেবাস শেষ হয়নি, এক্সামিনেশন অনলাইনেই হবে। ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী ছাত্রছাত্রীদের বক্তব্য ও একটি ক্লিপ তোমরা দেখে নাও, যেটা আমাকে স্টুডেন্টরা পাঠিয়েছে। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ছাত্রছাত্রীরা কি সমস্যায় পড়েছে, সেই কারণে ছাত্রছাত্রীরা কিন্তু পথে নেমেছে এবং ছাত্রছাত্রীদের দাবি অনলাইনে যাতে এক্সামিনেশন হয় এবং সেই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা উপাচার্যকেও ঘেরাও করেছে। যেমন আলিয়া ইউনিভার্সিটির কথা যদি বলি, আলিয়া ইউনিভার্সিটির থেকেই কিন্তু এই বিষয়টা প্রথম উঠে আসে যে এক্সামিনেশন অনলাইন অফলাইন অর্থাৎ ব্লেন্ডেড মোডে নিতে হবে, কারণ বেশিরভাগ ছাত্রছাত্রীর বক্তব্য সেমিস্টারের হাফ ক্লাস অনলাইনে হয়েছে, হাফ ক্লাস অফলাইনে হয়েছে, সিলেবাসও এর মধ্যে শেষ হয়নি, অনেকেরই এই বক্তব্য। সেই কারণে এক্সামিনেশন সম্পূর্ণ তো অফলাইনে নেওয়া যাবে না, হয় অনলাইনে নেওয়া হোক, নয়তো যেটা আলিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের থেকে উঠে এসছে সেই অনুযায়ী 50% অনলাইনে এক্সামিনেশন হবে, 50% অফলাইনে এক্সামিনেশন হবে, 50% ওয়েটেজের ওপর অফলাইন পরীক্ষা হবে, 50% ওয়েটেজের ওপর অনলাইন পরীক্ষা হয়েই তাদের এই যে সেমিস্টার রয়েছে ইভেন সেমিস্টার এর মূল্যায়ন হবে। তো এই নিয়ে কিন্তু দাবি তোলা হয়েছে, যদিও এখনও পর্যন্ত ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু এটাকে মান্যতা দেওয়া হয়নি, ইউনিভার্সিটি এখনও পর্যন্ত সেরকমভাবে ছাত্রছাত্রীদের দাবি ইউনিভার্সিটি অফলাইন পরীক্ষা ছাড়া অনলাইন পরীক্ষা বা এই ব্লেন্ডেড মোডের পরীক্ষা বা 50% অনলাইন 50% অফলাইন এই নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এখনও পর্যন্ত। কাজেই এখন দেখার বিষয় ইউনিভার্সিটি কি সিদ্ধান্ত নেয়। তোমাদের কি এক্ষেত্রে মনে হয়, তোমরা সম্পূর্ণ অনলাইনে চাও বা যেরকমভাবে বলা হচ্ছে যে হাফ সেকশন হয়েছে অনলাইনে, হাফ সেমিস্টার হয়েছে অফলাইনে, সেই কারণে হাফ 50% ওয়েটেজের ওপর অনলাইন পরীক্ষা হোক, 50% ওয়েটেজের ওপর অফলাইনে পরীক্ষা হয়ে আমাদের এই সেমিস্টার কমপ্লিট হোক? তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।